হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বা আছে সাড়ে আটটা এখন আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পল তার সাথে সাথে আরও কয়েকটা কাজ করতে যাচ্ছে ওখানে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে একটুখানি মেঘলা মেঘলা আছে কালকে রাতেগুলো খুব বৃষ্টি হচ্ছিলো খুব ঝমঝমি বৃষ্টি হচ্ছিলো কালকে রাতে আজকে একটু কালারফুল ড্রেস পড়েছি তো তারপর রেডি হচ্ছে সব রেডিড আছে ওইভাবে হাজব্যান্ডও রেডি হচ্ছে আমরা বেরোবো তার আগে এই হোটেলটার ছাদটা একটু ঘুরে যাচ্ছি তো হাজবেন্ড ঘুরে গেছে তো আমাদের বলল যে চলো ছাদটা একটু ঘুরিয়ে নিয়ে আসি আর উপর থেকে বেশ এর ভিউটা বেশ ভালো লাগছে তাই তোমাদেরও দেখালাম এই যে সামনে পাহাড় এখানে ছাদে রুম আছে এখান থেকে এই সুন্দর পাহাড়টা দেখা যায় পাঁচিলটা অনেকটা উঁচু আমরা যে হোটেলের রুমে আছি সেই হোটেলের ছাদেটা এখানে ছাদে উঠতে দেয় জামা কাপড়ও শুকোতে পারবে এই হোটেলটা আমার সত্যি খুব ভালো লেগেছে তোমরা চাইলে আমি তোমাদের অ্যাড্রেস অবশ্যই দিয়ে দিতে পারি ছাদে আসার পর এই পাহাড়টা আরও খুব ভালোভাবে দেখা যাচ্ছে যদিও পাচিলটা অনেকটা উঁচুতে আর এই পাহাড় দেখে আমার জবলপুরের কথা মনে পড়ে যাচ্ছে এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে এখান থেকে অটো ধরেই চলে যাব তার আগে একটু টুকটাক কিছু খেতে হবে মনে হয় না চাটা কিছুই খাওয়া হয়নি তারপরে ওখানে গিয়ে কী করবো না করবো সব কিছু আমাদের সাথে শেয়ার করবো আমরা সবাই রেডি মোবাইলের টাওয়ার এখানে ভীষণ হনুমান এই যে টাওয়ারে একটা হনুমান বসে আছে ওই যে কাকগুলো ডিস্টার্ব করছে চলো এই যে সিঁড়িটা একটুখানি খাড়া রয়েছে হোটেলের রুম থেকে নেবেই সামনে অটো স্ট্যান্ড তোমাদের দেখিয়েছিলাম আর এই যে অটো ভাই দাদা এনাদের সাথে আমাদের রোজই দেখা হচ্ছে রোজই এনাদের সাথে আমরা যাচ্ছি তো একটা পরিচয় হয়ে গেছে এই যে দেখো সিএমসি হসপিটালের পাশ দিয়েই যাচ্ছি এখন আমরা সোজা যাব গোল্ডেন টেম্পল কিন্তু তার আগে যাব নারায়ণী হসপিটাল গোল্ডেন টেম্পলের যা শুনলাম গোল্ডেন টেম্পলের অপোজিটেই রয়েছে নারায়ণী হসপিটাল তো এই সব সম্বন্ধে তোমরা যদি বিস্তর জানতে চাও তাহলে তোমরা ইউটিউব সার্চ করে দেখে নিতে পারো এই যে নারায়ণী হসপিটালে আমরা যাব ওখানেও আমরা মানে ঠিক করেছি ট্রিটমেন্ট নেব তো যাই হোক এখন আমরা যাচ্ছি পুরো রাস্তাটাই আমি তোমাদের সাথে কথা বলতে বলতে যাব। সিএমসি হসপিটালে আমাদের যা খরচা হয়েছিলো সেটাই আমি তোমাদের এখন একটু বলবো আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে সিএমসি হসপিটালে আমরা কলকাতা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম সেটা করে দিয়েছিল আমার জায়ের ছেলে রমি তো এরকমভাবে যদি তোমরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে যাও তাহলে এটা বেশি সুবিধা হয় কেননা তোমাদের তাহলে বেশি দিন ভেলোরে থাকতে হচ্ছে না তোমরা ওই ডেট অনুযায়ী একটা বুঝে নেবে যে কতদিন আগে বা পরে গেলে সুবিধা হয় সেই রকমভাবে তোমরা যাবে আর যদি ওখানে গিয়ে তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও তাহলে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে যেতে হবে আর এখানে আছে অনেক হোটেল আছে কম দামি দামি ভালো ভালো হোটেল আছে আর বেশিরভাগ রুমের সাথে রান্নাঘর অ্যাটাচ আছে কেননা এখানকার ডাক্তাররা বলেন যে সবসময় ঘরে রান্না খাবেন যে ভেলোরের সিএমসি হসপিটাল নিয়ে প্রচুর ভিডিও আছে ইউটিউবে কিন্তু আমি যেহেতু নিজে ট্রিটমেন্ট নিয়েছি তাই তোমাদের বলতে পারি যে এখানকার ডাক্তাররা সত্যি খুবই ভালো আর একটা ডাক্তার আবার যদি তোমার অন্য অসুবিধা থাকে সেই ডাক্তারকে মানে সেই রিলেটিভ ডাক্তারকে সাজেস্ট করেন আর এখানকার সব থেকে যেটা আমাদের জানার বিষয়ে হচ্ছে খরচা কেমন হয় তো খরচা কিন্তু অনেক কম আমার প্রচুর টেস্ট হয়েছে প্রচুর ডাক্তার দেখিয়েছেন কিন্তু আমার মোটে সাত হাজার টাকা লেগেছে আর আমাকে যে ডাক্তার কোনো ওষুধ দেননি আর সেই জন্য আমাকে ওষুধটা কিনতে হয়নি কিন্তু আমাদের টোটাল ধরো টেস্ট তারপরে ডাক্তারের ফিজ সব নিয়ে সাত হাজার টাকা খরচা হয়েছে এবারে ভেলোরে আসার জন্যে যে আমাদের টিকিট সেগুলো তো আলাদা ব্যাপার কিন্তু খরচা মোট ট্রিটমেন্টে খরচা হয়েছে সাত হাজার টাকা আমরা চলে এসেছি নারানি হবে এসে গেছি দাদা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আমরা চলে আসলাম এটা হচ্ছে নারায়ণী হসপিটাল হসপিটালে এসে দেখলাম বিশাল বড় হসপিটাল আর নারায়ণী হসপিটাল বা সিএমসি হসপিটাল যেখানেই যাই যায় না কেন আমাদের গার্ডদের হেল্প নিতেই হচ্ছে কেননা গার্ডরা এখানে সব থেকে ভালো জানান আমরা এখন অফিস রুমে বসে আছি আমাদের যা যা সমস্যার কথা আমরা এখানে বললাম বলার পর আমাদের একটা করে ফাইল ধরিয়ে দিলো মানে যার মধ্যে আমাদের সমস্ত সমস্যার কথা লেখা আছে তো এখন আমরা যাব ক্যান্টিনে মানে সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি এখানে দেখলাম বিশাল বড় ক্যান্টিন সেখান থেকে আমরা ভাবছি কিছু স্ন্যাক্স চা এটা খাওয়া আমাদের একটা টাইম বলে দিয়েছে তো সেই ফাঁকে আমরা তোমার কিছু খাবার খেয়ে নেব কেন সকাল থেকেই আমরা না খেয়ে রয়েছি মানে শুধু ওই জল খেয়েছিলাম আর এখন যে আমরা ডাক্তার দেখাবো সেই ডাক্তার হচ্ছে আমরা অর্থোপেটিক দেখাবো আমার জিশার দুজনেরই হাজব্যান্ড দেখাবে না ওরও ঘাড়ে বিশাল সমস্যা মানে স্পন্ডোলাইটিসের সমস্যা ছিল তো সেটা দেখাতো কিন্তু বলো দেখাবো না তুমি বরঞ্চ তোমার যে কোমরের একটা সমস্যা আছে ব্যথা তো সেটা দেখি নাও জিসার এই যে করোনা পিরিয়ডে ওকে বসে বসে লম্বা টাইম যে কম্পিউটারে অনলাইন ক্লাস করতে হচ্ছিল সেই থেকে না ওর একটা ঘাড়ে সমস্যা হচ্ছে তাই ভাবলাম যখন এখানে এসছি তো জিশাকেও একটু দেখিয়ে নিই তো আমরা কি অর্ডার করেছি দেখো ক্রিম রোল আর চা মানে চায়ের সাথে ক্রিম রোল অনেকেই হয়তো খায় না কিন্তু আমরা খাই আমাদের তাই তো তা আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন আমরা সোজা চলে এসেছি ডাক্তারখানায় মানে আমাদের সময় হয়ে গেছে আর এইখানে না এসে দেখলাম ট্রান্সলেটার রয়েছেন মানে দোভাষী তো ওই জন্যে ডাক্তারের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি মানে আমি যেটা বেঙ্গলিতে বলছি আর একজনকে এনেছেন যে আমাদের যেহেতু বাঙালি দেখে উনি মানে দোভাষি এনে সেই দোভাষি আবার তামিলে ডাক্তারকে বুঝিয়ে দিচ্ছেন মানে এটা আমি সত্যি খুব আমার ভালো লেগেছে তো ডাক্তার আমাকে কিছু টেস্ট দিয়েছিলেন সেই টেস্ট তারপরে ওষুধ এই যে ওষুধ নিলাম আমি অল্প অল্প করে ভিডিও করেছি কেননা এইসব জায়গায় খুব বেশি ভিডিও করা যায় না তো সব মিলিয়ে আমাদের কিন্তু অনেক খরচা হয়ে গেছে আমার টেস্ট দিয়েছিল টেস্টেও অনেক খরচা হয়েছে প্লাস জিশার আমার ওষুধ বেশ অনেকটাই সময় লাগলো এখন আমরা পাশেই যাচ্ছি গোল্ডেন টেম্পলে আমরা গোল্ডেন টেম্পলে এসেছি নারায়ণী হসপিটাল সিএমসি হসপিটাল যদি কম্পেয়ার করা হয় তাহলে আমার ব্যক্তিগত আমি মত দিতে পারি যে আমার সিএমসি হসপিটাল বেস্ট লেগেছে সাদা ধূদ্র ফুল তো আমি জানি না এখানে ভিডিও করতে দেয় নাকি যদি ভিডিও করতে দেয় অবশ্যই তোমাদের আমি গোল্ডেন টেম্পল দেখাতে পারবো আর যদি ভিডিও না করতে দেয় তাহলে তো আর দেখাতে পারবো আগে এটা জুতো রাখতে চলো বাবা এই গরমে হাঁটবো কি করে এই রোদের মধ্যে পাপ আমরা এখন প্রসাদ খেতে যাচ্ছি লাইন দিয়ে হ্যাঁ এই যে এখানে হাতটা ধুতে হবে যদি আমি হাত ধোবো তিনটে পর্যন্ত ভোগ দেয়া হয় মানে এই যে ভেলোরের গোল্ডেন টেম্পলে তো সেই জন্যে আমরা প্রায় দৌড়ে দৌড়ে এসে সেগুলো তো তোমাদের ভিডিও করতে মানে দেখাতে পারেনি তো আমরা যাই হোক লাস্ট বাজে বসেছি তো এখানে খুবই ফ্রেশ খাবার আমার হাজব্যান্ডে তো খুবই ভালো লেগেছে একটু খেতে অসুবিধা হচ্ছিলো যেহেতু আমার হাতটা কাটা আর শুধু মনে হচ্ছিলো যে ব্যাগটা একটু সার্চ করে দেখলে ভালো হতো যে ব্যাগের মধ্যে হয়তো একটা চামচ থাকলেও থাকতে পারে কিন্তু সেটা আর করা হয়নি কিন্তু এই ভিডিওটা যেহেতু পরে এডিট করছি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু বন্ধুরা বিশ্বাস করো বাড়িতে গিয়ে দেখি আমার ব্যাগের ভেতরে সত্যি একটা চামচ ছিল যদিও সেটা প্লাস্টিকের ছিল কিন্তু ছিল মানে সেই সময় ভোক খাওয়ার সময় বসে শুধু মনে হচ্ছে ব্যাগটা একটু সার্চ করে মানে আমার যে সাইড ব্যাগটা দেখলে ভালো হতো তাহলে আমি চামচ পেতাম চলো মন্দিরের ভেতরে ঢুকবে তো আমরা এখন মেন মন্দিরে প্রবেশ করব আমরা টিকিট কেটে যাচ্ছি এক একজনের একশো পঞ্চাশ টাকার টিকিট এখানে কিন্তু ফ্রিতেও ঢোকানো হয় তার জন্যে টাইম আলাদা রাখা থাকে তো মন্দিরে ঢুকতে আমরা এখন জানতামই না যে ভেতরে প্রবেশ করলে ফোন অ্যালাউ নেই কিন্তু যখন মন্দিরে প্রবেশ করলাম কেননা ভিডিওটা তো আগেই বানিয়ে ফেলেছি এখন ভয়েস দিটি তাই জেনে গেছি যে প্রবেশ করার আগে ফোন জমা দিয়ে দিতে হয় এমনকি ব্যাগও খুবই ভালোভাবে স্ক্যান করা হয় মানে যেরকম এয়ারপোর্টে করা হয় না স্ক্যান ওরকম এতটা করার ব্যবস্থা তো আমরা কিন্তু টেম্পলেট ঢুকে যাওয়ার আগে এইটুকুনি ভিডিও করতে পেরেছিলাম টেম্পলেট ঢোকার পর আমরা আর কোনো ভিডিও করতে পারিনি কিন্তু সত্যি অসাধারণ মানে এত ভালো লেগেছে কিন্তু যাওয়ার রাস্তাটা বন্ধুরা অনেকটা রাস্তা আমাদের হেঁটে যেতে হয়েছে অনেকটা রাস্তা যাদের অনেকটা বয়স হয়ে গেছে বা যাদের পায়ের সমস্যা তাদের কিন্তু খুব কষ্ট হবে তাদের না যাওয়াই ভালো আর এই যে আমাদের যে টেম্পেলের ভেতরে আমরা অভিষেক করতে পেরেছিলাম একটা কি সুবিধা হয়েছে মানে যেটা আমার খুব ভালো লেগেছে অভিষেক করতে পেরেছি মা লক্ষ্মীকে সেটা টিকিট কেটে ঢুকলে তখনই দিচ্ছে পরে জানতে পারলাম তার সাথে সাথে এরকম একটা ব্যাগ দিচ্ছে তার মধ্যে রয়েছে এরকম ধাগা মা লক্ষ্মীর ফটো আর রয়েছে স্নান করানোর জল আর দুটো সিঁদুরের প্যাকেট আর এরকম একটা ব্যাগে দিচ্ছে টেম্পেল থেকে বেরিয়ে এতটা টায়ার্ড হয়ে পড়েছি যে আর পথে কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বাড়ি এসে তোমাদের আমি দেখিয়ে দিলাম আর কিছুটা তো তোমাদের অভিজ্ঞতার কথা বলেই দিলাম